নমস্কার, কবি মনমাঝি মনীষার লেখা কবিতা রামধনু, কণ্ঠে আমি ইন্দ্রাণী কর্মকার। যদি তোমায় ভালোবাসি কার কি ক্ষতি, তবে না হয় মাতি নিজের মতো জীবন মহোৎসবে, ভালোবাসার যে সত্যি আর কি কিছু হয়। আমরা হলাম দুই মানুষে একটি পরিচয়, তুমি আমি দুজনেই পুরুষ, দুজনেই আমরা নারী। ভালোবাসায় প্রেমিক যুগল আমরা হতেই পারি, ভালোবাসার রকম ভেদ এমনও যদি হলো, ভাববো কেন তাতে, কার কি বা এসে গেল। অতীতে ছিল, এখনো আছে, থাকবে ভবিষ্যতে, শ্রদ্ধাবোধের সমর্থনে হাত রাখা থাক হাতে, পারস্পরিক নির্ভরতায় বিশ্বাস শেষ কথা, ভালোবাসার মহাকাব্যিক রামধনু কবিতা। ওরা যেমন নারী পুরুষ, আমরা তেমনি সমান, শরীর বাকি লিঙ্গ বাকি, আসল মনের টান, সেই টানেতে সমান দেহে প্রাণের চাবিকাঠি, নিলাম শপথ পায়ের ওপর পাটি রেখে হাঁটি, মুক্ত কণ্ঠে স্বীকার করি আমরা সমকামী, পঞ্চভূতের সমর্থনে একই সমান দামি, আমার গর্ভে পাউরসে নাই বা হল শিশু, অনাথালয়ে খুঁজে নেব লক্ষ্মী লালন যিশু। বলছে সবাই প্রেমের মাস, সমকামের মাস, জুন মাস নয়, আলোকবর্ষ থাকুক মলয় সুবাস, তোমার আমার একসাথে আরো একটু ভালো থাকা, রামধনুরং আকাশ গায়ে মেলুক স্বপ্ন পাখা। নমস্কার।